প্রত্যেককে স্বাগত। কোথায়, কাকে, কবে, কিভাবে স্বীকৃত করা হচ্ছে সেই ফুটেজ আমরা দেখি, আমরা জানতে পারি, কিন্তু কেন করা হচ্ছে সেই প্রশ্নটাই কিন্তু মুখ্য। কেন, এই কেনর উত্তরটা যদি কেউ একটু চিন্তা করেন, কেউ একটু সন্ধান করেন, কেউ একটু অনুধাবন করেন, তাহলেই বুঝবেন যে সাধারণ থেকে অসাধারণ জায়গায় পৌঁছানো এবং একটা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করা, কম্পিউটার সায়েন্সের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে, তার পাশাপাশি এই অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে এসে এই যে স্বীকৃত হওয়া, একজন মানুষের সেই কৃতিত্বের ভীষণ রকমের স্বীকৃতি। এবং সেই স্বীকৃতি শুধুমাত্র দেশ, স্থানীয়, বিদেশ ভূমির মধ্যে সীমাবদ্ধ নয়, সারা ওয়ার্ল্ড ব্যাপী সেই স্বীকৃতিটা চলে এসছে। এবং আইএসও 9001:2015 এই বিশেষ স্বীকৃতি, সেই মান্যতার বিশেষতা, যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সেই স্বীকৃতি দেখি, সেটা একজন মানুষের কর্মপন্থার প্রতি এসছে। প্রফেসর ডক্টর বাসু তারা রেকগনাইজ করেছেন এবং আমরাও প্রত্যেকে সেই স্বীকৃতি জানাচ্ছি আমাদের ভালোবাসায়, আমাদের বিশ্বাসের জায়গায় এবং আমাদের কোথাও একটা বিচক্ষণতার জায়গায়, যে প্রফেসর ডক্টর বাসু সেই প্রকৃত শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি আমাদেরকে প্রকৃতভাবে গাইডলাইন করতে পারেন এবং অ্যাস্ট্রোলজির রেজাল্টটা আমাদের সামনে প্রমিনেন্টলি এনে দিতে পারেন। সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানের মোড়কে বিভিন্ন বিষয়ে আলোকপাত যেমন পাই, আপনাদের লাইভ এই ফোন ইন অনুষ্ঠানে ফোন কলসও পাই, তারও প্রেডিকশন, বিচার বিশ্লেষণ চলে, সেই লক্ষ্যেই অনুষ্ঠানের মূল পর্বেই আজকে প্রবেশ করতে হবে। স্বাগত আপনাদের জানিয়েছি, আসুন সকলে মিলে আমরা স্বাগত জানাই আমাদের প্রিয় স্যারকে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ সিসিটিভির সকল স্টাফ এবং আপনাদের সকল দর্শককে বিজয়া শুভেচ্ছা জানাই। আশা করি আপনাদের পুজো ভালো গেছে, যাদের পুজো একটু খারাপ গেছে বা ভালো যায়নি তাদের জন্য দুঃখ প্রকাশ করব না, বলবো পরের বছর পুজোটা যেন অনেক 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 ভালো যায়। চেষ্টাই সার্থকতা এনে দেয়, আমাদের চেষ্টা করে যেতে হবে। কিন্তু চেষ্টা করব কোথায়, চেষ্টা করব কোন বিষয়ে, চেষ্টা করব কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্র নির্বাচনটা কিন্তু বোধহয় আমাদের হাতে আছে, ফল তো তার হাতে। আপনার চেষ্টা সঠিক হলে উপরওয়ালা নিশ্চয়ই দেবে। ম্যান মেক্স হিজ ওন ফেট, আমি অ্যাটলিস্ট বিলিভ করি। সেই ফেট তখন যে আপনি তৈরি করতে পারবেন যখন আপনি জেনে নেবেন আপনার প্রচেষ্টা সঠিক হচ্ছে কিনা, সঠিক ইন দ্য সেন্স টেকনিক্যালি ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক অর নট, দ্যাট উই মাস্ট ডিসাইড ফার্স্ট বিফোর ইউ পুট আওয়ার এফোর্ট। আজকে সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই আমি আলোচনা করছিলাম যে আমি একজন নেটিভ ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, না ওকালতিতে সে বিশেষজ্ঞ হবে, এটার জন্যে কী কী চার্ট, চার্টে কী কী কম্বিনেশান থাকলে, চার্টে কী কী প্ল্যানেটারি কম্বিনেশান, কী কী অ্যাস্ট্রোলজিক্যাল রুলস আমাদের চেক করতে হয় যাতে আমরা ডেফিনেটলি বলতে পারি এই জাতককে ডাক্তারি না পড়িয়ে ইঞ্জিনিয়ারিং পড়ান, বা একে ইঞ্জিনিয়ারিং না পড়িয়ে ওকালতি পড়ান, বা একে ওকালতি না পড়িয়ে ইঞ্জিনিয়ারিং পড়ান। অনেক সময় জাতক জাতিকা নিজেরাই সেভাবে ম্যাচিওর হয় না, তাদের ব্রেন সেভাবে ম্যাচিওরিটি পায় না 18-19-20 বছর বয়সে, যেখানে তারা নিজেরাই বুঝতে পারবে যে তাদের কোন দিকে যাওয়া উচিত, এবং গার্জেনরাও কনফিউজড হয়ে যায়। আমি দেখেছি বহু সংখ্যক এরকম ছাত্রছাত্রী ঠিকঠাক ফিল্ড নির্বাচন না করার জন্য সেভাবে ক্যারিয়ারে কিন্তু সেভাবে তারা উন্নতি করতে পারেনি, খারাপ লাগে। আমার কাছে পরে এসছে একজন দেখছি ইঞ্জিনিয়ারিং পড়ার চার্ট, সে ডাক্তারিতে 5-6 বছর নষ্ট করেছে, জয়েন্ট এন্ট্রান্সে আমি ডাক্তারি চান্স না পড়লে পড়বই না, ভুল। তো এই সময়টা যখন চলে যায় তখন হাফ রিপ্লেস করতে হয়, অধ্যাপক ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে আমি যুক্ত আছি।
তো আমার বহু বন্ধু বান্ধব আজকে ইন্ডাস্ট্রিতে আসেন, আমিও ছিলাম 10-12 বছরের উপরে, তারপর একাডেমিক্সে এসেছি। তো তারা বলে সেখানে তাদের ছেলে মেয়েদেরও প্রথম থেকে একদম রাইট ফ্রম দ্য চাইল্ডহুড তাদের ন্যাকটা কোন দিকে আছে জেনে নেওয়া হয়। সেখান থেকে কনস্ট্যান্টলি মনিটর করে এই একজন ভালো সিঙ্গার হবে না ভালো একজন জিমন্যাস্ট হবে নাকি ভালো ডাক্তার হবে তারাই বুঝতে পারে যায়। স্যার আমাদের এই ইন্ডিয়ান সিনারিওতে আমরা যেভাবে অভ্যস্ত লাইফস্টাইলে সেখানে দাঁড়িয়েও আমরা হয়তো অনেক ক্ষেত্রে অনেক দেরি করে ফেলি, কিন্তু মোটামুটি অ্যাভারেজ এক্স্যাক্টলি ছোটবেলা না বয়স থেকে এটা গাইডলাইনটা নেওয়া। আমি তো বলবো একদম শিশু জন্মানোর পরেই, শিশু জন্মানোর পরেই তার চার্ট বলে দেয় সেটা কি হবে না অললি এগুলো একদম। এবং সেটা ডিভিশনাল চার্ট আমি যেরকম ফলো করি আপনারা জানেন, একটা আধা চার্ট নয় আমি 16-20টা চার্ট দেখি, সেক্ষেত্রে বোঝা যায় যে এ কোন জায়গায় যাবে। আমি যখন দশম ক্ষেত্র দেখছি একজনের প্রফেশন D1 এ, সেখানে একটা আমি স্বাভাবিক একটা কমন একটা আমি প্রেডিকশন করতে পারি, কনফার্ম করার জন্য আমি দশমাংশ D10 দেখব। তার পড়াশোনা কোন দিকে হবে আমি যখন দেখবো 4th, 5th এবং আমি 9th হাউস দেখবো, আপ টু PhD পোস্ট যাক অব্দি আমরা 9th হাউস দেখে থাকি স্টার্টিং ফ্রম 4th হাউস। আমি কিন্তু এই স্বাভাবিক প্রেডিকশনটা করার পরে চলে আসবো D24 চতুর্বিংশাংশ, এখান থেকে কনফার্মলি বলা যাবে যে আপনি এইখানে এই জিনিস নিয়ে আপনি বিশেষজ্ঞ হবেন। আজকের আলোচনা আপনার আপনাদের বলে দেবো এরকম যে আগের আমি ডাক্তার হওয়ার জন্য কি থাকা দরকার চার্টে কম্বিনেশন, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য এবং কোন স্ট্রিম নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমি আলোচনা করেছি গত রবিবার তার আগে রবিবার বোধ হয়। তো আজকে আলোচনা করবো ওকালতি ক্ষেত্রে আমি একজন ভালো লয়ার হব, সিভিল ল নিয়ে পড়বো, আমি ক্রিমিনাল ল লয়ার হব নাকি আমি কর্পোরেট লয়ার হব সেটাও বোঝা যায়। এতটাই ডেপথে ঢুকে বিচার করা সম্ভব যদি একজন ডিভিশনাল চার্ট ফলো করে। তো আজকে একজন কলার ওয়েট করছেন, তার প্রতিও একটা রেসপন্সিবিলিটি পালন করে আমরা একটু মনোযোগ সহকারে সেই ওকালতির ক্ষেত্রটা প্র্যাকটিক্যালি আপনার গাইডলাইনটা পেতে চাইব। কে আছেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষে অনুষ্ঠানে, আপনাকে ওয়েলকাম জানাই। নমস্কার স্যার, আপনাদের দুজনকে শুভ বিজয়, অনেক অনেক প্রণাম জানাই স্যার। নমস্কার নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি পূর্ণ শ্লোক সরকার বলছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, নিজের সম্পদ প্রথমে বলতে চাই যে আমার নিজের দাদা আপনার কাছে 2015 সালে গেছিল। যে স্যার ও প্রাইমারিতে 2016 যে জবটা পেলো ওইটা প্রাইমারিতে পেয়েছে। এইটাই জানার দরকার ছিল স্যারের কাছে এসে যে হিউজ সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন সেটা কিভাবে। আমি ওই যে বলছিলাম যে কেন স্যারকে বিভিন্ন জায়গায় থেকে এইভাবে স্বীকৃত করা হচ্ছে সেটা জানতে হবে, যে আপনার যে আত্মীয় যিনি গেছিলেন তার জন্য স্যার কিভাবে গাইডলাইন করেছিলেন। ইনফ্যাক্ট আমাদের যে আজকের আলোচ্য বিষয় যে এই যে ওকালতি ক্ষেত্রে কাদের সম্ভব, ঠিক সেই জায়গাটায় আপনার আত্মীয়র ক্ষেত্রে কোন ট্রেডে গেলে তার সাকসেস লুকিয়ে আছে সেই জেনে নেওয়াটা অ্যাডভান্স দরকার, সেইটা প্রপারলি স্যার গাইড করবে। হ্যাঁ, আমি দেখেছিলাম অ্যাকচুয়ালি একজন SSC দিয়ে এসে হাই স্কুলে টিচিং করবে নাকি টেট দিয়ে প্রাইমারি টিচার হবে সেটাও বোঝা যায়। বহরমপুরের জন্ম 3:34, ঠিক আছে। ওটা কি শনিবার ছিল? শনিবার 3:34 না। আজকে আপনার প্রেডিকশনটা কোন দিকে টার্ন নেয়, আপনার পরিকল্পনা অনুযায়ী নাকি ন্যাটাল চার্ট কি শো করছে সেই অনুযায়ী গাইডলাইন কোন দিকে যায় সেটা খুব মনোযোগ সহকারে আমরাও থাকি আছি। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বলি ভাই, তোমার কর্কট লগ্ন তাই তো জানা আছে, কর্কট লগ্ন এবং সিংহ রাশি, বুঝতে পেরেছো? কর্কট লগ্নে যোগ কারক গ্রহ মঙ্গল এবং বৃহস্পতি, সেই মঙ্গল তোমার কিন্তু মকরে তুঙ্গ হয়ে বসে আছে, আমরা জানি মকরে মঙ্গল তুঙ্গ। হ্যাঁ, এবং তোমার কর্কট লগ্নের সাপেক্ষে সপ্তমে আছে। একটা কথা বলি, তোমার কিন্তু খুব ভালো স্ত্রী হবে, স্ত্রী খুব ভালো হবে এবং বিয়ের পর তোমার স্বাভাবিকভাবে কিন্তু সার্বিক উন্নতি হবে।
বুঝতে পেরেছো? এখনো বিয়ে হয়নি আশা করি তোমার, তো জেনে রেখো। এখন আমি সরকারি চাকরি পরীক্ষা গুলো দিচ্ছি, তো ওটাই আপনার কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার, মানে সেন্ট্রালে পরীক্ষা দেবো না ব্যাংক দেবো না স্কুল টিচার হবো, কোটাই বুঝতে পারছি। হ্যাঁ অ্যাকচুয়ালি হ্যাঁ আমি একটু বলে নিই, সেটা হচ্ছে যে কর্কট লগ্নের জন্য শুক্র কিন্তু খুব একটা ভালো নয়, বুঝতে পেরেছো? সেই শুক্র কিন্তু তুঙ্গ হয়ে বসে আছে, তার সঙ্গে রবিটা এক রবিও আছে, তার সঙ্গে দারিদ্র যোগ তৈরি করে বলেছে। তোমরা জানো সরকারি চাকরির ক্ষেত্রে অন্যান্য ছাড়াও দ্বিতীয় একাদশ এবং দশম ইত্যাদি স্থান ছাড়াও আমরা কিন্তু একটা জেনারেল রবির খুব গুরুত্ব থাকে, ঠিক আছে? সেই রবি কিন্তু শুক্রের সঙ্গে বসে শুক্র তুঙ্গ স্থানে বসে, অর্থাৎ রবির জায়গাটা একেবারে পাওয়ারলেস করে দিয়েছে। আর তুমি রবির যদি প্রতিকার নাও তাহলে আমি বলবো, আর তুমি কোন ফিল্ডে পড়াশোনা করেছো জানো? ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই আমি বলবো তুমি ব্যাংকিং চাকরির সেক্টর ঠিক আছে ঠিক নির্বাচন করেছো। আর তোমার কি বিএড করা আছে? দেখো আর ক্লারিক্যাল তুমি মানে ব্যাংকিং সেক্টরে ক্লারিক্যাল লেভেলে দেখো, ঠিক আছে? তোমার কিন্তু টেট বলবো না, তুমি একদম কিন্তু এসএসসি চেষ্টা করো, এসএসসি দিয়ে প্রিপারেশন নিয়ে এসএসসি দিয়ে তোমার কিন্তু একটু প্রতিকার দরকার আছে। বললাম যেটা রবির একটা প্রবলেম দেখছি আমি, রবির কোনো পাওয়ার নেই, তো রবিকে পাওয়ার আপ করতে গেলে কতটা পাওয়ার আপ করতে হবে না করতে হবে আমাকে D1, D9, D10 ভাব চার্ট মুন চার্ট দেখে আমাকে ঠিক করতে হয়। তো আমার কাছে গেলে প্রত্যেকে যেমন গ্যারান্টি দিই যে এইটা আপনার হবেই, না হলে না হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো হতেই হবে, তো সেই জায়গাটা গ্যারান্টি তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এবং রেমেডি আমি আমি যা রেমেডি দিয়ে দিই সেটা 24 hours এর মধ্যে কাজ করে, আমি যে চুজ করে যেটা দিই যে 24 hours এর মধ্যে কাজ করে জেমস্টোন, এবং প্রথম 15-20 দিন খারাপ যাবে, এটাও জেনে রেখে দাও, এটা গুড এফেক্ট। আমরা যখন নেগেটিভলি কোনো একটা ইন বন্ড কোনো একটা নেগেটিভ অ্যাসপেক্টটা ইনডিউসড হয়ে যাচ্ছি, অল অন আ সাডেন যখন পজিটিভ কোনো এনার্জি আমাদের সঙ্গে আসে, আমাদের কাজ করে সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তখন একটা টেম্পোরারি কনফ্লিক্ট তৈরি হয়, একটা ইমব্যালেন্স তৈরি হয়। সেখান থেকে প্রথম কোনো দিন খারাপ মানে খুব খারাপ নয়, একটু মেন্টাল লেথার্জি, একটুখানি কারোর সঙ্গে আনওয়ান্টেড ডিস্টারবেন্স মেন্টাল, এগুলো আসতে পারে, এগুলো গুড। তারপর কিন্তু 15-20 দিন পরে এটা শুট করে যাবে ফর দ্য লাইফ টাইম। বারবার আমি বলে থাকি প্রত্যেকের জেম স্টোন ওই দশা অন্ত দশা চেঞ্জ করার জন্য নয়, 12 বছরের পরে যাকে যে জেম স্টোন দেওয়া হয় টিল ডেথ সেটাই থাকে, বুঝতে পেরেছো? তো মিনিমাম নাম্বার তোমার টিচিং আছে কিন্তু, তুমি ভালো পড়াও, হ্যাঁ কিনা বলো, তুমি খুব ভালো বোঝাতে পারো তো মানুষকে, হ্যালো লাইনটা বেশ ডিসকানেক্ট হয়ে গেছে, ও ভালো পড়াতে পারে, তো ইন্টেনশনটা অন্য সেক্টরে বেশি রয়েছে এবং সেখানে হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট জবের প্রতি বা WBCS এর কথা বলছেন আদারদিন SSC, তো সেই ক্ষেত্রে মেনে নিতে হয়তো একটু কষ্টকর জায়গা হচ্ছে, কিন্তু সেই জায়গায় কিন্তু চার্ট যেটা শো করছে আপনি থেকে বারে বারে সেইটা গাইডটা করছেন, এই জায়গাটা আমাদের জন্য। আসলে আমি একটু বলে দিই ব্যাপারটা কি, যারা অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করছো তারাও জেনে নাও, একটু জানা ভালো। আমরা জানি বুধ বুদ্ধিকারক গ্রহ, আবার শনিও মানুষকে বুদ্ধি যোগায়, কিন্তু ডিফারেন্সটা কোথায়? বুধ কি করে কিন্তু খুব ডেপথে চিন্তা ভাবনা বা সুদূর কোথায় চিন্তা ভাবনাটা করায় না যাদের বুধ, বুধ বৈষয়িক চিন্তা ভাবনা করায়। আর সবাই জানে যে আমাদের শনি একটুখানি সন্ন্যাসী বা ওইভাবে না হলেও একটু দূরে দূর কোথায় চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা ডেপথে, যাদের খুব ভালো রিসার্চ করে তাদের শনি খুব ভালো একটা জায়গায় আছে দেখবেন। তো সেই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু ইন্টেলিজেন্সের ডেপথ চাই পেতে গেলে, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে বলছি না ইন্টেলিজেন্স লাগে না, ডেফিনেটলি লাগে, তার তাছাড়াও কিন্তু ওর প্রচুর মুখস্থ করতে হয়, প্রচুর মুখস্থ করা যাবে, যাতে বুধ যাতে ভালো থাকে তারা খুব ভালো মুখস্থ করতে পারে, তারা হয়তো ডেপথে গিয়ে চিন্তা ভাবনা না করে কোনো একটা প্রবলেম সলভ নাও করতে পারে, কিন্তু তারা হিউজ তাদের মেমোরিতে রাখতে পারে না। তার জন্যই বলবো এই জায়গাটা দেখা উচিত আমাদের, যে বুদ্ধি বুদ্ধি টাইপটা কোন দিকে।
আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আপনার বলুন, আপনার ডিওবি আচ্ছা, সেগুলো ফলো করেন ভীষণ ভাবে? অবশ্যই, আমি মানে বোর্ডে যেসব দেখায় এবং ছটটা যে বোঝায় আমি সবগুলো দেখি, একটু ভালো লাগে ওনাকে। এইভাবেই থাকুন। যদি সেই মনের মধ্যে সদিচ্ছাটা থাকে তাহলে সঠিক জিনিসটা খুঁজে পাওয়া যায়। আই থিঙ্ক আপনিও পেয়েছেন। এনিওয়ে, আপনার প্রেডিকশন 98। হ্যাঁ বলো, কি তোমার কি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তো? হ্যাঁ স্যার, আমি বলছি যে আমি এখন 12 পড়ছি, উচ্চ মাধ্যমিক দেবো। আমার এডুকেশনটা আর আমার ক্যারিয়ার কি রকম আছে, কি নিয়ে করব? সায়েন্স নিয়ে পড়ছো? সায়েন্স নিয়ে পড়ছো না আর্টস নিয়ে? আর্টস নিয়ে পড়ছো, ভালো করেছো। সায়েন্সের জন্য যেটা যা দরকার সে অবস্থা নেই, শনির তেমন অবস্থা দেখছি না আমি। আর্টস নিয়ে পড়ছো, ভালো করেছো। তুমি কিন্তু ভাই জিওগ্রাফি আছে? জিওগ্রাফি নেই। এটাই তো ভুল করেছো, জিওগ্রাফি থাকা দরকার ছিল কম্বিনেশন। ইকোনমিক্স আছে তোমার? যাই হোক, তো জিওগ্রাফি পাওনি না, এটাই দরকার ছিল। কারণ ওইখানে তোমার একটা ফোর্থে দেখো তোমার রাহু আছে, মানে তোমার কিন্তু মাধ্যমিকেও ভালো তুমি করতে পারোনি রেজাল্ট। তার কারণ হচ্ছে ফোর্থে রাহু আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং রাহুকে এখানে চারটাকে কারেক্ট করা হয়। তোমার চারটা কারেক্ট না, তোমাকে অনেক বেশি রেমেডি দিলে, আগে এলে, আগে আমার কাছ থেকে মিট করলে তোমার কিন্তু অনেক ভালো করতে পারতে। এবং আর্টস নিয়েই পড়তে, জিওগ্রাফি এবং ইকোনমিক্স এর একটা কম্বিনেশন থাকলে তুমি জীবন উন্নতি করতে পারো। যাই হোক, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি সরকারি চাকরির চেষ্টা করো। তো ওই স্টেট বলো, হ্যাঁ সরকারি চাকরির চেষ্টা করো। তোমার আমি টাইমটা একটু দেখে নিই, সময় বেশি নেই, তবুও আমি সময়টা দেখে নিই, তোমার সময়টা কি যাচ্ছে এখন? মোটামুটি 23 এক মিনিট। হ্যাঁ, তুমি কবে হায়ার সেকেন্ডারি দেবে? দিতে পারে 18 সালে দেবে। তোমার 18 সালের জন্য হায়ার সেকেন্ডারি রেজাল্ট খুব একটা খারাপ হবে না, ভালো হবে, ঠিক আছে। কিন্তু চাকরির জায়গাটা, টেন্থের জায়গাটা সমস্যা আছে, ক্যারিয়ারের জায়গাটা, বুঝতে পেরেছো? তো তোমার বৃষলগ্ন, শুনে নাও, বৃষলগ্নের জন্য বৃহস্পতি খুব একটা ভালো নয়, বুঝতে পেরেছো? যে বৃহস্পতি তোমার চলছে দশা, খুব একটা ভালো তুমি এফেক্ট পাবে না বৃহস্পতির জন্য। এই বৃহস্পতি যখন শেষ হবে তোমার 2023, এর মধ্যে তোমাকে লড়তে হবে জীবনে। তা তুমি বলবো 2018, 2019 এবং 2020। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি আমার সাথে দেখা করো, দেখা না করলে চারটাকে কারেক্ট করতে হবে, না হলে কিন্তু তোমার ওই টেন্থ হাউস বা তোমার প্রফেশনাল জায়গাটা ভালো করা যাবে না। তুমি স্টেট গভর্নমেন্টের ক্লারিক্যাল লেভেলের চাকরি পেতে পারো, আন্ডারস্টুড? ঠিক আছে, সাথে থাকুন। একটা কথা বলতে চাইবো যে আজকের অনুষ্ঠানের শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি, এখনো যতটা সময় আছে। অনেকেই হয়তো ভাবছেন যে ওকালতি নিয়ে কেন স্যারের গাইডলাইন পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ডেফিনেটলি পাওয়া যাবে, এইবার সেই রাস্তাটা তৈরি হবে। কিন্তু একটা বড় রাস্তা খোঁজার লক্ষ্যে বড় কিছু তথ্য আপনাদের কাছে জানিয়ে রাখতে চাইবো। স্যারের সঙ্গে যারা কনসাল্ট করতে চাইছেন, যারা কোথাও একটা এখানে কথা বলতে পারছেন না বা ফলো করছেন অথচ একটা প্রপার গাইডলাইন চাইছেন, তাদের জন্য একটু কষ্ট করে কনসালটেন্সির জন্য চেম্বারে আসতে হবে, ভিজিট করতে হবে, এবং তার জন্য যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করে একটু নামটা বিফোর টাইম এনলিস্টেড করাতে হবে। 9674250516 এবং 9748403694 টিভি স্ক্রিন থেকে ধীরে ধীরে লিখে নিতে পারেন। এর পাশাপাশি স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, www.profbasu.in। এখানেও ভিজিট করে অনলাইনে আপনি বুক করে সেখানে কনসালটেন্সি নিতে পারেন, অনেক সুবিধা রয়েছে। আর অবশ্যই কালীঘাট ফর্চুনা চেম্বার তো রয়েছে সতীশ মুখার্জি রোডে, ওই কালীঘাট ট্রাম ডিপো গ্রিক চার্চের পাশে। হ্যাঁ, এখানেও তো উইকেন্ডে ডেফিনেটলি উনি থাকেন। সমস্তটা পসিবল হতে পারে যদি আপনি একটু কষ্ট করে চলে আসতে পারেন আপনার জন্য সেই প্রপার গাইডলাইন একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। এনিওয়ে, এই মুহূর্তে সেই এডুকেশনের ছোঁয়া আমরা পেতে চলেছি যারা শুধুমাত্র মনের মধ্যে পোষণ করে আছেন আমি লয়ার হব বা এই ক্ষেত্রে এগোবো, তাদের জন্য তাদের জন্ম ছক অনুযায়ী সেটা কতটা পসিবিলিটি সেটা। হ্যাঁ, সময় কম, তবু আমরা ক্লিনিকে দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং ডাক্তারি ও ওকালতি ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়ার বিচার। আমরা ইঞ্জিনিয়ারিং ডাক্তারিটা গত এপিসোডগুলোতে কভার করেছি, আজকে ওকালতি ক্ষেত্রে বিশেষজ্ঞ হওয়ার বিচার আমরা কিভাবে করি। খুব সময় কম, তাও আমি মোটামুটি কি কি অ্যাস্ট্রোলজিক্যাল রুলস গুলো আমরা কি কি দেখে নিই একজন ওকালতি বা লয়ার হতে পারবে চারটেতে, সেটা কি কি দেখি।
আমরা জেনারেলি বৃহস্পতি এবং শুক্রের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ একজন লয়ার হওয়ার জন্য, এবং সেই বৃহস্পতি এবং শুক্র যদি 10th হাউসে স্ট্রং কানেকশন থাকে তাহলে পসিবিলিটিটা বেড়ে যায়। আরো বাড়ার জন্য বলবো, আরো কনফার্মলি বলা যায় যখন দেখি এই রাহু 6th হাউসে একটা স্ট্রং কানেকশন আছে, বা 6th হাউসে খুব স্ট্রংলি বা প্লেসড রাহু, তাহলে বলবো সে ওকালতি পড়ার জন্য। তার চারটা আমরা দেখি সে ওকালতি হতে পারবে। এবং দ্বিতীয় হাউসের লর্ড, সেকেন্ড হাউসের লর্ড বা দ্বিতীয় হাউসের অবস্থা, যদি কোনো ভালো গ্রহ থাকে লগ্ন সাপেক্ষে, তাহলে বলবো এই তিনটে রুল কিন্তু আমাদের দেখতে হয় একজনের চাটে, সে ভালো ওকালতি হতে পারবে কিনা, লয়ার হতে পারবে কিনা। এবার বলি কি নিয়ে ল হবে, সে একজন লয়ার হলো, LLB করলো, তারপরে কি নিয়ে সে করবে, সিভিল ল। সিভিল ল হতে গেলে রবি এবং বুধের একটা ভালো একটা থাকতে হয় কম্বিনেশন। ক্রিমিনাল ল হতে গেলে রবি এবং মঙ্গলের একটা ভালো মুখ্য ভূমিকা থেকে থাকে। এবং কনস্টিটিউশনাল অর কর্পোরেট লয়ার হতে গেলে রবি এবং বৃহস্পতি। এছাড়া বলবো এইগুলো যখন দেখি তখন একটা চার্ট না, D1, D9 এবং D10, তার সঙ্গে D24 আমরা দেখে কনফার্মলি বলে থাকি। এবং যদি প্রতিকার দেওয়ার থাকে প্রতিকার দিয়ে, যদি একটু প্রতিকার দিয়ে যদি ভালো লয়ার হতে পারে, সেক্ষেত্রে আমরা ফিল্ডটাকে ওইভাবে স্পেসিফাই করতে পারি। একজন জাতক জাতিকা যখন তার সম্পর্কে প্রেডিকশন দিতে আসছেন, একটা প্রপার গাইডলাইন নিতে চাইছেন, কাউন্সিলিং পটে অংশগ্রহণ করছেন, সেখানে যিনি সেই দায়িত্বটা পালন করছেন তার কিন্তু সেই দায়িত্বটা গুরু দায়িত্ব, কারণ তার একজন লাইফ সম্পর্কে প্রপারলি তিনি অ্যানালিসিস করছেন এবং তাকে গাইড করছেন। সেই জায়গায় বিন্দুমাত্র কোনো ফাঁকি রাখলে চলবে না, এবং সেখানে সম্পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে প্রপারলি অ্যানালিসিস করে তাকে গাইড করতে হবে ফার্দার, যাতে সে সেকেন্ড ওপিনিয়ন আর নেওয়ার সুযোগ না পান, কারণ সেই সুযোগটাই থাকবে না যদি একজন প্রপার এডুকেটেড অ্যাস্ট্রোলজার প্রপারলি সেটাকে গাইড করেন। স্যারের ক্ষেত্রে সেটা কি কেন কিভাবে সেটা বলাই বাহুল্য। যারা শুধু কনসাল্ট করতে চান তাদের জন্য ওই তথ্যগুলো যেগুলো রয়েছে, এবারে আপনার ডিসিশন কিভাবে আপনি আসবেন এবং কেন আসবেন, একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের সঙ্গে কেন কনসাল্ট করবেন সেটা এবার আপনাকে ভাবতে হবে। অন্য জায়গায় ঘুরবেন নাকি স্যারের সঙ্গে কনসাল্ট করবেন সেটা এবার আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু সময়ের সিদ্ধান্তে তো আমাদের থামতে হবে। কিন্তু ছোট্ট সংযোজন যে ইউটিউবে গিয়ে এনি টাইম আপনারা অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানের পুনঃপ্রচার, আর বৃহস্পতিবার রাত 9টায় একটা ভেরি স্পেশাল প্রোগ্রাম, স্যারের অ্যানালিটিক্যাল একটা ভীষণ স্পেশাল প্রোগ্রাম, তাকে সেটাও দেখতে ভুলছেন না। আর স্যারের ওয়েবসাইট ভিজিট করলে তো হাজারো তথ্য সমৃদ্ধ বিভিন্ন বিষয় পেয়ে যাবেন। এনিওয়ে এই মুহূর্তে সময় আমাদেরকে ইনফর্ম করে দিয়েছে থামতে হবে, কাজেই থামছি আমরা। শেষে একটু বলি, আমি যে এই রেমেডি ব্যাপারে কনফার্ম বললি যে এটাই নিতে হবে, না হলে আমার কাছে প্রতিকার না, যদি না ফল না হয় তাহলে আমি তার পয়সা ফেরত দিতে বাধ্য থাকবো। এটা কোনো কমার্শিয়াল প্রচার নয়, এটা ডিভিশনাল চার্ট দেখার ইম্পর্টেন্স বোঝানোর জন্য, রাইট, সেখানেও রেসপন্সিবিলিটি। এনিওয়ে আজকে আমরা থামলাম, আগামীতে অবশ্যই দেখা, ভালো থাকুন সবাই, নমস্কার।